ক্রিকেটে কেউ ইন্সপিরেশন আছে যাকে দেখলে আপনার মনে হয় যে তাকে ফলো করি বাংলাদেশ ক্রিকেটে কেউ? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে মুশফিক ভাইকেই দেখা এবং ওনাকে দেখে ইন্সপায়ার হয়েছে অনেক। আর ওনাকে দেখেই আসলে ক্রিকেট খেলার ইচ্ছাটা সেই সময় থেকে, কারণ ওনার বাসাও বগুড়াতে, আমার বাসাও বগুড়াতে। তখন ছোট থাকতে আসলে এত কিছু বুঝতাম না, শুধু সবাই বলতো যে আমাদের জেলার একটা প্লেয়ার আছে ন্যাশনাল টিমে খেলে। তো তখন থেকে ইচ্ছা হতো যে আমিও যদি ওরকম ন্যাশনাল টিমে খেলতে পারি, যদি কখনো তার সঙ্গে খেলতে পারি, এই ইচ্ছাটা অনেক ছিল আল্লাহর রহমতে। সেটা প্রথম প্রথম কবে আপনার মুশফিকের সঙ্গে দেখা? তখন আমি টুয়েলভ খেলি 2007 সালে, তখন আমি একদম ছোট। ওই সময় মুশফিক ভাই ইন্ডিয়ার সঙ্গে ওয়ার্ল্ড কাপ জেতার পরে একটা স্টাম্প নিয়ে এসেছিল, তো আমি সেই সময় বগুড়া শহীদ চন্দ্র স্টেডিয়ামে উনি একটা আমাদের ক্যাম্পের শেষে বিদায় অনুষ্ঠানে মুশফিক ভাই এসেছিলেন, এবং ওখানে ওনার সঙ্গে ওনাকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম যে মুশফিক ভাইকে মানে প্রথম সামনাসামনি দেখব। এবং তখনই ওনাকে দেখেছি এবং ওই স্টাম্পটাও আমাদের সবার হাতে হাতে একবার করে দিয়েছিল, তো স্টাম্পটা ধরেছিলাম। ড্রেসিং রুমে যখন আপনি মুশফিকের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করেন, সেটার ফিলিংটা কেমন ছিল যখন আপনি ফার্স্ট টাইম খেলেন? অবশ্যই এটা আসলে বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা। আর তারপরেও যখন মুশফিক ভাইয়ের সঙ্গে যখন ফার্স্ট টাইম আমি ড্রেসিং রুম শেয়ার করতেছিলাম, তখন মানে অনেক নার্ভাস ছিলাম আসলে, কারণ আমার ছোটবেলা থেকে যাকে দেখে বড় হওয়া, মানে ধরতে গেলে উনি তো আমার আইডল, ওনাকে দেখে আমি ছোট থেকে বড় হয়েছি। অনেক নার্ভাস ছিলাম, মানে ভাইয়ের দিকে আমি তাকাইতে পারতাম না, মানে একটা ভয় নার্ভাস সব দিক থেকে, যাকে দেখে ধরেন বড় হওয়া, যাকে দেখে এত কিছু, মানে একটু হালকা আনইজি ফিল করতেছিলাম। একই ড্রেসিং রুমে মুশফিক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এত বড় বড় ক্রিকেটার একসঙ্গে সেখানে, আপনি যখন নতুন গেলেন আর কী মনে হয়েছিল? ভয় লাগছিল নাকি সেদিন? ভয় একটু কাজ করতেছিল ভিতরে, কারণ ওনাদের তো আমি যখন ক্রিকেট খেলা বুঝি না, তখন থেকে তো ওনাদের আসলে ক্রিকেট খেলা আমি টিভিতে দেখি, এবং ওনাদের খেলা দেখেই খেলা দেখার ইচ্ছাটা, মানে প্লেয়ার হওয়ার ইচ্ছা জাগে। মানে আমি নিজে নিজে তখন ছোট থেকেই ভাবতাম যে আমিও একদিন ওনাদের সঙ্গে খেলবো, খুব ইচ্ছা ছিল যে যদি ওনাদের সঙ্গে খেলতে পারতাম। আমি এলাকায় ছোট থেকেই ভালো খেলতাম, মানে ওনাদের খেলা দেখার পরে ভাবতাম যে না, আমার আমি যদি ওনাদের সঙ্গে খেলতে চাই তাহলে তো আমার শুধু এলাকাতে খেললেই হবে না, তারপরে নিজে থেকে ইচ্ছা জাগলো যে আমি এখন থেকে স্টেডিয়ামে গিয়ে খেলবো, তো ছোটতেই। তো এই জন্য আর বাসাতে অনেক মানে আমার মানে চাপ গেছে আমার উপর দিয়ে, তো আসলে এখান থেকে আসলে ইচ্ছাগুলো আমার। এই জন্য আসলে বলেন না যে মানুষ তার স্বপ্নের সমান বড়, এই যে স্বপ্নগুলো পূরণ হচ্ছে এবং তাহিত হৃদয় তার স্বপ্নের কথাগুলো বলছিলেন, আমরা আরও শুনবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।